2024 সালে নিজেদের শেষ ম্যাচে এসে রঙিন সমাপ্তি টেনেছে বাংলাদেশ। পুরো বছরটা সুখের তেমন কোনো উপলক্ষ এনে দিতে না পারলেও শেষটা দারুণ হয়েছে। জোড়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয়টায় মালদ্বীপকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। আর এই জয়ে 2024 সালের যাত্রাটা সুখকর না হলেও সমাপ্তিটা রঙিন হলো ক্যাবরেরা শিষ্যদের। অবশ্য দিন চারেক আগেই প্রথম ম্যাচে 1-0 গোলে হেরে যায় তপু রাকিবরা। সব মিলিয়ে এই দুই ম্যাচে কেমন খেলেছে বাংলাদেশ, আজকের ভিডিওতে বছরের শেষ দুই ম্যাচে বাংলাদেশের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই ইতিবাচক দিকগুলো তুলে ধরা যাক। নাম্বার 1, বিল্ড আপ ফুটবল খেলার চেষ্টা। দায়িত্ব নেওয়ার পর থেকে হাভিয়ের ক্যাবরেরা বাংলাদেশকে বিল্ড আপ ফুটবল খেলানোর চেষ্টা করেন, তবে প্রতিপক্ষ বিবেচনায় তার সে চেষ্টা অনেক ম্যাচেই প্রয়োগ করা যায়নি। তবে সমশক্তির দলগুলোর বিপক্ষে এই ট্যাকটিক্সে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ। নিজেদের কাছে বল রেখে আক্রমণ গুছানোর চেষ্টা করেছে তারা, যা বেশ ইতিবাচক। আর সেটারই ফলস্বরূপ দুই ম্যাচে মালদ্বীপের চেয়ে বল দখলে এগিয়ে ছিল বাংলাদেশ, তবে ফিনিশিং এর দুর্বলতায় এই চেষ্টা সেভাবে আলোর দেখা পায়নি। তারপরও উদ্দেশ্যহীনভাবে লং বল খেলার প্রবণতা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পেরেছে বাংলাদেশ। নাম্বার 2, প্রেসিং ফুটবল। হাভিয়ের ক্যাবরেরার অধীনে সমশক্তির দলগুলোর বিপক্ষে প্রেসিং ফুটবল খেলার চেষ্টা করে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে তার ব্যতিক্রম ছিল না। বলের দখল হারানোর পর থেকে সেটা ফিরে পাওয়ার জন্য জোর চেষ্টা চালিয়েছে ফুটবলাররা। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে বেশ ভালো প্রেসিং করেছে বাংলাদেশ, যার কারণে মালদ্বীপ সেভাবে আক্রমণ তৈরি করতে পারেনি, যা বেশ ইতিবাচক একটা বিষয়। নাম্বার 3, তরুণদের ভালো করা। মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচে আলো ছড়িয়েছেন তরুণ ফুটবলাররা। যুব সাফের চ্যাম্পিয়ন ডিফেন্ডার শাকিল আহাত তপু এই দুই ম্যাচে রক্ষণ সামলেছেন। প্রথম ম্যাচে অভিষিক্ত তপু কিছুটা নার্ভাস থাকলেও দ্বিতীয় ম্যাচে বেশ ভালো পারফর্ম করেছেন। দ্বিতীয় ম্যাচে গোল করে ফর্মে ফেরার আভাস দিয়েছেন মুজিবুর রহমান জনি। আরেক তরুণ তুর্কি পাপন সিং নিজের প্রথম আন্তর্জাতিক গোলে নিজের আগমনী বার্তা দিয়েছেন। এছাড়া মিতুল মার্মা বরাবরের মতো গোলবারে আস্থার প্রতিদান দিয়েছেন। এদের সঙ্গে মোরসালিন, নোভা কিংবা চন্দন রায় নিজেদের মেলে ধরার চেষ্টা করেছেন। নাম্বার 4, বাংলাদেশের কামব্যাক। গোল খেলে মনোবল ভেঙে যাওয়া কিংবা ম্যাচের শেষ মুহূর্তে গোল খাওয়া বাংলাদেশের ফুটবলের পরিচিত চিত্র। এই দুই ম্যাচের প্রথমটা যার দেখা মিলেছে, কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে এই জায়গায় পরিবর্তন দেখা গেছে। প্রথমে গোল হজম করে ম্যাচে ফেরা পরিচিত হলেও অতিরিক্ত সময় গোল করা বাংলাদেশের ফুটবলের দুর্লভ দৃশ্যই বটে। দ্বিতীয় ম্যাচে সে দৃশ্যের দেখা মিলেছে। এবার এই দুই ম্যাচে বাংলাদেশের নেতিবাচক দিকগুলো তুলে ধরা যাক। নাম্বার 1, রক্ষণের দুর্বলতা। এই বছরটা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর হয়নি, যার মূল কারণ রক্ষণের দুর্বলতা। এবছর 8 ম্যাচে 16 গোল হজম করা সেটাই প্রমাণ করে। মালদ্বীপের বিপক্ষে রক্ষণের বেশ কিছু দুর্বলতা দেখা গেছে। অভিজ্ঞ তপু বর্মনের ভুলে শেষ ম্যাচে গোল হজম করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে রক্ষণের ব্যর্থতায় গোল হজম করতে হয়েছে, তাই রক্ষণ নিয়ে কাজ করার যথেষ্ট জায়গা রয়েছে পরিবর্তনের সুযোগ। নাম্বার 2, সেটপিস থেকে গোল হজম করা। বাংলাদেশের ফুটবলে হতাশার আরেকটা জায়গা সেটপিস থেকে গোল হজম করা। প্রথম ম্যাচেও সেটপিস থেকেই গোল করেছে মালদ্বীপ। ম্যাচের পর এ বিষয়ে নিজের হতাশা প্রকাশ করেছিলেন বাংলাদেশ কোচ। তিনি হতাশার সঙ্গেই বলেছিলেন, বারবার কাজ করে এ জায়গায় উন্নতি আসছে না, তাই তো সেটপিসের সময় ডিফেন্ডিংয়ে উন্নতি করার অনেক জায়গা রয়েছে। নাম্বার 3, আবারও প্রশ্নবিদ্ধ দল গঠন। হাভিয়ের ক্যাবরেরার অধীনে দল গঠন ও একাদশ নির্বাচন নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। দুই ম্যাচেই শুরুর একাদশে জায়গা পান ফয়সাল আহমেদ ফাহিম, কিন্তু প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি তিনি। প্রথম ম্যাচে ফাহিম ব্যর্থ হন, এরপর তার বদলি নামা শাহরিয়ার ইমন বেশ ভালো ইম্প্যাক্ট রাখেন। এরপরও দ্বিতীয় ম্যাচে ইমন শুরুর একাদশে জায়গা পাননি। ইমন অবশ্য পরবর্তীতে বদলি নেমে জয়সূচক গোলে অবদান রেখে বুঝিয়ে দিয়েছেন তিনও সুযোগের দাবিদার। এছাড়া রক্ষণে মেহেদী হাসান মিঠু কেন বারবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন সেটাও বোধগম্য নয়। নাম্বার 4, খেলোয়াড় পরিবর্তনে দূরদর্শিতার অভাব। ফুটবলে শুরুর একাদশের বাইরে বেঞ্চে থাকা খেলোয়াড়রা বড় প্রভাব ফেলতে পারেন। দলের প্রয়োজনে বদলি নেমে ব্যবধান গড়ে দিতে পারেন তারা। দ্বিতীয় ম্যাচের জয়সূচক গোলে বদলি নামা শাহরিয়ার ইমন এবং পাপন সিং যা করে দেখিয়েছেন, প্রথম ম্যাচে এ ধরনের কোনো চেষ্টা করতে পারত বাংলাদেশ। যখন আপনার দল এক গোলে পিছিয়ে থাকবে তখন নিশ্চয়ই আক্রমণের ধার বাড়িয়ে সমতায় ফেরার চেষ্টা করবেন, কিন্তু প্রথম ম্যাচে পিছিয়ে থাকার পরও আক্রমণ ভাগে শুধুমাত্র শাহরিয়ার ইমনকে নামানো হয়েছিল। বাকি 3 পরিবর্তনের মধ্যে 2 জন ছিলেন মিডফিল্ডার মুজিবুর রহমান জনি ও চন্দন রায়, আর ম্যাচের শেষ 10 মিনিটের জন্য মাঠে নামানো হয় ডিফেন্ডার রহমত মিয়াকে। যেখানে আক্রমণের শক্তি বাড়াবেন সেখানে রক্ষণের শক্তি বাড়ান তিনি, যা অবশ্যই ক্যাবরেরার দূরদর্শিতার অভাবকে নির্দেশ করে। অবশ্য দ্বিতীয় ম্যাচে খেলোয়াড় পরিবর্তন ইতিবাচক প্রভাব ফেলেছে, তাই প্রথম ম্যাচে এই ভাবনা এগুলো হয়তো ফলাফল অন্যরকম হতে পারত। তারপরও বছরের শেষ ম্যাচে এমন একটা জয় বাংলাদেশকে বেশ আত্মবিশ্বাসী করবে, একই সঙ্গে বছর জুড়ে হতাশার মাঝে এই জয় অনেকটাই স্বস্তি যোগাবে। তবে এখানে নিশ্চয়ই আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই, ভুলগুলো নিয়ে কাজ করার অনেক জায়গা রয়েছে। আগামী বছরের এশিয়ান কাপের বাছাই পর্বে নামার আগে সেসব ভুলের সমাধান খুঁজতে হবে। আপনাদের চোখে এই দুই ম্যাচের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো জানিয়ে দিন কমেন্টে। সবশেষে বছরের শেষ ম্যাচে দারুণ এই জয় বাংলাদেশ দলকে অভিনন্দন। এই বছরের হতাশা ভুলে আগামী বছর আবারও সাফল্যের পথে ফিরবে বাংলাদেশ ফুটবল, এমন প্রত্যাশাই সবার। Thank you.